আপনিও কি একটি কম বেতনের বোরিং কাজে আটকে পড়েছেন? আপনি কি আপনার লাইফে আরো একটু বেশি এক্সাইটমেন্ট আনতে চান? নিজের একঘেয়েমি জীবনটাকে আরেকটু অ্যাডভেঞ্চারাস করতে চান? একটি টিপিক্যাল 9টা-5টার জব সত্যি অনেক বোরিং, আর অন্য কোনো ক্যারিয়ারে জাম্প করতে গেলেও তো প্রয়োজন পড়ে ডিগ্রি বা স্পেশাল ট্রেনিং, তাই না? কিন্তু এখন আর কোনোই চিন্তা নেই, কেননা এমন কিছু জব আছে যার জন্য আপনার পূর্ব কোনো এক্সপিরিয়েন্স বা কোনো ডিগ্রির প্রয়োজন পড়বে না। কিন্তু এই চাকরিগুলো আপনাকে বেশ ভালো অঙ্কের টাকাও ইনকাম করার সুযোগ করে দেবে। আর এই ধরনের চাকরির ইনফরমেশন আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়ে অনেক অনেক কমেন্ট করেছেন। তাই পিনিক পায়ের আজকের পর্বে আপনাদেরকে জানাবো এমন কিছু অ্যামেজিং জব সম্পর্কে, যে জব যে কেউই করতে পারবে আর মোটা অঙ্কের বেতনও পাবে। ওয়ার্ল্ড ট্রাভেলার, সারা পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন কার না থাকে? কিন্তু এই স্বপ্ন অনেকেরই অপূর্ণ থেকে যায়। কিন্তু যদি আপনি একজন ট্রাভেল ব্লগার হয়ে যান, তবে আপনাকে এই পৃথিবী ভ্রমণের জন্য বেশ মোটা অঙ্কের টাকাও দেওয়া হবে। ভাবতে পারছেন, এই ধরনের জব সাধারণত এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সিগুলো থেকে দেওয়া হয়, যেখানে আপনার টোটাল ট্রিপের সকল খরচ কোম্পানি বহন করে, এমনকি আপনাকে 5-7 star হোটেলে রাখার সমস্ত এক্সপেন্সও তারাই বহন করে। আপনাকে শুধু পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হবে আর মজার মজার সব এক্সপিরিয়েন্স নিতে হবে, আর আপনার ট্রাভেলিং সেই এক্সপিরিয়েন্স গুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করতে হবে। ব্যাস এইটুকুই হচ্ছে আপনার কাজ। এই কাজের জন্য আপনাকে বেশ মোটা অঙ্কের টাকাও দেওয়া হবে। সত্যি এটা একটা ড্রিম জব বটে। ভিডিও গেম টেস্টার, যারা যারা গেম পাগল তাদের মা বাবা তো নিশ্চয়ই তাদেরকে বলেছে, পড়ালেখা কর, গেম খেলে কি আর টাকা ইনকাম করতে পারবি, ফিউচার সিকিউর করতে পারবি? তবে এবার জেনে রাখুন, এই সব কিছুই সত্য করা সম্ভব। ভিডিও গেম টেস্টারের কাজ থাকে বাসায় বসে বসে আরামসে মার্কেটে ছাড়ার আগে নতুন গেমগুলোকে খেলা, আর সেই গেমে থাকা ত্রুটিগুলো নোট ডাউন করে রাখা, আর পরবর্তীতে এই গেম সম্পর্কে রিভিউ পাঠানো। এই কাজটি সাধারণত ইয়াংস্টার্সদেরকে দেওয়া হয়, আর আইরনিক্যালি এডুকেশন কোয়ালিফিকেশন যত বেশি এই জবে তার ইনকাম তত কম। তাই যারা মাত্রই স্কুল শেষ করেছে তাদের জন্য দারুণ একটি জব এটি। পুরুষ ভিডিও গেম টেস্টাররা বছরে প্রায় $48,000 অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় $40,00,000 মতো ইনকাম করে, আর ফিমেল ভিডিও গেম টেস্টাররা $62,500 অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় $52,00,000 মতো বছরে আয় করে। কেননা ফিমেল ভিডিও গেম টেস্টারদের সংখ্যা খুবই কম, আর একবার ভেবেই দেখুন না, মোটা অঙ্কের টাকা পাওয়ার পাশাপাশি আপনি এমন সব গেম খেলার চান্স পাবেন যেটা এখনো পর্যন্ত মার্কেটেই আসেনি আর অন্য কেউই সেই গেমটি খেলেনি। দারুণ। উইস্কি টেস্টার, যদি আপনার কাছে ভিডিও গেম খেলার বিষয়টা বাচ্চা সুলভ মনে হয়ে থাকে, তবে আপনার জন্য একটি ম্যাচিওর কাজও আছে যা আপনার দারুণ লাগবে। জ্যাক ড্যানিয়েলস বিখ্যাত ব্র্যান্ড নিজেদের হুইস্কি টেস্ট করার জন্য লোক হায়ার করে, যেন তাদের হাই কোয়ালিটি হুইস্কির স্ট্যান্ডার্ড এইটুকুও হেরফের না হয়। সাধারণত এই জবের রিকোয়ারমেন্ট থাকে 21 বছর বা তার বেশি বয়সের মানুষেরাই এই জবটি করতে পারবে। তার পাশাপাশি তার স্বাদ ও ঘ্রাণ শক্তি ভালো থাকতে হবে, আর এই জবে প্রতি মাসে 1 বোতল জ্যাক ড্যানিয়েলস এর এক্সক্লুসিভ হুইস্কি স্যালারির সাথে ফ্রি দেওয়া হয়, আর এই কাজ করে আপনি 1 বছরে প্রায় $60,00,000 ইনকাম করতে পারবেন। তবে এই জ্যাক ড্যানিয়েলস এ কাজ করার জন্য আপনাকে অনেক ক্যান্ডিডেটসদের মধ্যে বাছাই হতে হবে। চকলেট টেস্টার, আপনাদের মধ্যে যারা অ্যালকোহলে ইন্টারেস্টেড নন তাদের জন্য আরো একটি দারুণ জব আছে। চকলেট প্রেমীরা হাত তুলুন দেখি, এই হচ্ছে আপনার ড্রিম জব। প্রফেশনাল টেস্ট টেস্টার জর্জ ব্র্যানাডিনি সারা পৃথিবী ভ্রমণ করে ভিন্ন ভিন্ন ধরনের চকলেট টেস্ট করে। সে প্রতিটি চকলেট স্যাম্পল টেস্ট করার পর সেটাকে লুকস, উপকরণ ও স্বাদের উপর বেস করে 100 পয়েন্টস এর মধ্যে মার্ক দেয়। যদি আপনারও ভিন্ন ভিন্ন ধরনের চকলেটের টেস্টের পার্থক্য করার ক্ষমতা থাকে, তবে আপনিও হতে পারেন একজন প্রফেশনাল চকলেট টেস্টার। ক্যাডবেরি ও বিভিন্ন নামি দামি চকলেট কোম্পানি তাদের প্রতিটা নতুন লঞ্চ চকলেট টেস্ট করার জন্য লোক হায়ার করে, আর এই কাজের জন্য বছরে প্রায় $50,00,000 ইনকাম করতে পারবেন। তবে এই কাজের একটাই ড্রব্যাক আছে, তা হচ্ছে অতিরিক্ত চকলেট খাওয়ার কারণে ওয়েট গেইন, আর এই ড্রব্যাকটি চকলেট প্রেমীদের কাছে কিছুই না। আইল্যান্ড কেয়ারটেকার,
এই জবটির কথা জেনে কিছু কিছু মানুষের মনে হবে যেন আমার এই লিস্টে থাকা বেস্ট জব এটি। ট্যাসমেনিয়া পার্কের প্রপার্টি একটি জনশূন্য ম্যাক্সওয়েকার আইল্যান্ড, সেই আইল্যান্ডটিকে 6 মাস দেখাশোনা করার জন্য দুজন মানুষের একটি জব আছে। এই কাজটি সাধারণত কাপলরা করে থাকে, আর তাদের ইচ্ছা মতো তারা হয়তো সামার বা উইন্টার শিফট চুজ করতে পারবে। আনফরচুনেটলি এই কাজটি কোনো সিঙ্গেল মানুষকে দেওয়া হয় না, শুধুমাত্র কাপল বা বেস্ট ফ্রেন্ডসদের জন্যই এই কাজটি। কেননা টানা 6 মাস একটি জনশূন্য আইল্যান্ডে একা একা থাকলে যে কেউই সাইকোলজিক্যালি ট্রমাটাইজড হয়ে যেতে পারে, তাই প্রপার কোম্পানি ইজ আ মাস্ট। আপনাকে এই আইল্যান্ডে জব করাকালীন থাকার জন্য একটি 4 বেডরুমের বাড়ি দেওয়া হবে, তাছাড়াও একটি সবজির বাগানও দেওয়া হবে ইনকেস যদি আপনি আপনার নিজস্ব ফলমূল নিজেই ফলাতে চান। তবে একমাত্র নেগেটিভ সাইড হচ্ছে সেখানে কোনো ইন্টারনেট বা ডিশ কানেকশন থাকবে না। এই কথা শুনে অনেকের মুখে হয়তো গোমরা হয়ে গেল, কিন্তু একবার ভেবেই দেখুন না, এসব মডার্ন টেকনোলজি আসার আগেও মানুষ এনজয় করত। আর এরকম একটা এক্সোটিক আইল্যান্ডে নিজের প্রিয় মানুষটার সাথে থাকার সুযোগ কয়জনই বা পায়? আর এই কাজটি করে এক্সোটিক একটি হলিডের পাশাপাশি আপনি 6 মাসে প্রায় 8 লাখ টাকা স্যালারিও পাবেন। সত্যি অসাধারণ। লাক্সারি বেড টেস্টার, আজ এরা কাজকাম ছাড়া বিছানায় শুয়ে থাকেন কে কে? আপনি কি জানেন যে এই আলস্যের জয়গান করার জন্য আপনাকে মোটা অঙ্কের টাকা পে করা হবে? হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, আপনি এই কাজটি বিছানায় শুয়ে শুয়েই করতে পারবেন। ইনফ্যাক্ট আপনার কাজই হচ্ছে সফট ও লাক্সারিয়াস বেডে শুয়ে থাকা। এই কাজে আপনাকে নতুন একটি বিলাসবহুল ফ্যান্সি বেড দেওয়া হবে, আর 30 দিনের জন্য আপনাকে সেই বেডে আলাদা আলাদা সময় শুয়ে থাকতে হবে, আর তারপর সেই এক্সপিরিয়েন্স গুলোকে লিখে একটি রিটার্ন রিপোর্ট কোম্পানির কাছে পাঠাতে হবে যে বেডটার ভালো ও খারাপ দিকগুলো কোনগুলো। এই বেড টেস্টিং অনেক আলাদা আলাদা কন্ডিশনসে করা হয়, যেমন কফি বা অ্যালকোহল খেয়ে বা না খেয়ে, আবার দিনে বা রাতে এই বেডে শুয়ে বোঝার চেষ্টা করে আলাদা আলাদা ওয়েদার ও সিচুয়েশনের উপর এই বেডটি কতটা কমফোর্টেবল। এমনকি এই বেডে বিভিন্ন টেম্পারেচার ও পজিশনসেও টেস্ট করা হয়, আর ডেডিকেটেড এমপ্লয়ি হতে অর্থাৎ সারাদিন বিছানায় শুয়ে থাকার ট্যালেন্ট যার মধ্যে আছে তার জন্য তো অসম একটি জব এটি। আর অন্যান্য জবের মতো দৌড়ঝাঁপও নেই। আর একজন প্রফেশনাল বেড টেস্টারের বছরের ইনকাম হয় প্রায় $95,000 অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 80 লাখ টাকা, তাও আবার শুধু বিছানায় শুয়ে সময় কাটানোর জন্য। ভেরি ফানি। ইউটিউবার, ওয়েল, যেহেতু আমি নিজেই একজন ইউটিউবার, তাই এই জবটির সম্পর্কে আপনাদেরকে আমি সঠিকভাবে ধারণা দিতে পারবো। এই জবটি করার জন্য আপনার কোনো স্কুলের সার্টিফিকেট, কোনো ডিগ্রি, কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, স্পেশাল রেকমেন্ডেশন, কোনো স্পেশাল ট্রেনিং বা কোনো ধরনের ইনভেস্টমেন্টই প্রয়োজন পড়বে না। আর অন্যদিকে একজন ইউটিউবার হলে আপনি পেতে পারেন ভালো অঙ্কের টাকা, ফেম, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইউটিউবিং এর কাজে আপনি আপনার নিজের বস নিজেই থাকবেন। আর আপনার যে কাজটা করতে ভালো লাগে বা যে কাজটাতে আপনি দক্ষ, যেমন ধরুন নাচ, গান, কমেডি, ব্লগিং, ড্রয়িং, আর স্পেশাল কোনো দিকে এক্সপিরিয়েন্স না থাকলেও ইউটিউবিং এ আপনার জন্য অনেক মজার মজার অপশনও আছে। যেমন আপনি সিম্পলি আপনার ফোনের ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়তে পারেন আর আপনার শহরের ভালো ভালো জায়গার ভিডিও করতে পারেন, বা সিম্পলি ক্যামেরার সামনে বসে বসে বিভিন্ন ধরনের খাবার খান, আর এর জন্য আপনি বেশ ভালো অঙ্কের টাকাও পেয়ে যাবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি, এই কাজটা যে কেউ বিশ্বের যে কোনো প্রান্তে বসে থেকেই করতে পারে, আর পাশাপাশি নিজের প্যাশন ফলো করার জন্য ফেমাসও হয়ে যাবেন। এবার ভেবে দেখুন, এর থেকে ভালো জব এই পৃথিবীতে আর কোনটা আছে? আর যদি আপনি একজন ইউটিউবার হতে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তবে আমার সেকেন্ড চ্যানেল মিস্টেক আমি এমন কিছু ইউটিউব রিলেটেড ভিডিওস আপলোড করছি যে মেথডগুলো ফলো করে আমি একজন ইউটিউবার হয়েছি। আর আপনিও একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য আমার এই ভিডিওগুলোই ফলো করতে পারেন। আমার সেই চ্যানেলটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। তো এই ছিল এই পৃথিবীর অসাধারণ কিছু জবস যা যে কেউ করতে পারবে আর যার জন্য আপনি মোটা অঙ্কের টাকাও পেয়ে যাবেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই লিস্টে থাকা কোন জবটি আপনি করতে চান। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।